বাংলা ভাব সম্প্রসারণ পরের অনিষ্ট চিন্তা করে সেইজন, নিজের অনিষ্ট বীজ করে সে বপন। অর্থাৎ অন্যের যে অনিষ্ট বা খারাপ বা মন্দ চিন্তা করে, নিজের অনিষ্টেরই বীজ কিন্তু আসলে সে বপন করে। পরের ক্ষতি করতে গেলে নিজেরই ক্ষতির সম্মুখীন হতে হয়, এটি হচ্ছে মূল কথা। ধরিত্রীর এই রুক্ষ পরিবেশে একে অপরের সাথে মিলেমিশে থাকাই একান্ত কাম্য। ধরিত্রী মানে পৃথিবী। তাহলে পৃথিবীর যে এই যে প্রতিকূল পরিবেশ, এখানে একে অপরের সাথে মিলেমিশে থাকাটাই কিন্তু সকলের একান্ত আকাঙ্ক্ষিত বিষয়। পরস্পরের মধ্যে বন্ধুত্বের সেতুবন্ধন গড়ে ওঠে একে অপরের মধ্যে সদ্ভাব ও সম্প্রীতির মাধ্যমে। একজনের সাথে আরেকজনের যে একটি সুসম্পর্ক, ভালো সম্পর্ক, হৃদয়ের যে একটি লেনদেন, দেয়া নেওয়া, ভালো সম্পর্ক সমাজে একজনের সাথে আরেকজনের, এটা কিসের মাধ্যমে হয়? এটি কিন্তু হয় একে অপরের মধ্যে যদি সদ্ভাব এবং সম্প্রীতি থাকে, সহনশীলতা থাকে, ধৈর্য থাকে, সহানুভূতি থাকে, তাহলে কিন্তু একটা মানুষের সাথে আরেকটা মানুষের একটা সম্পর্ক তৈরি হতে পারে। এর ফলে একজন আরেকজনের দুঃখে কাতর হয়, এবং এইটা হইলে একটা মানুষ আরেকজনের সাথে যার সুসম্পর্ক রয়েছে যে মানুষের সাথে, তার দুঃখে কিন্তু সেও দুঃখী হয়, তাকে উদ্ধার করার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কারণ তার হৃদয়ের ভিতর থেকে সে ওই তাড়নাটা বোধ করে যে আমার এই প্রিয়জন আজ বিপদে পড়েছে, তো আমি তাকে ওই বিপদ থেকে রক্ষা করব। এভাবেই চলতে থাকে সামাজিক কাজকর্ম। এইভাবেই কিন্তু একজন মানুষ সামাজিকভাবে একটা সুখী জীবনযাপনের এই ফর্মুলাতে সে চলতে থাকে। কিন্তু সমাজের সকল মানুষের মন মানসিকতা তো একরকম নয়, কিন্তু এই সমাজের সব মানুষের যে মেন্টালিটি, মানসিকতা, তা কিন্তু সবার সেম না, একরকম না। এখানে কিন্তু পার্থক্য রয়েছে। কিছু মানুষ এক ধরনের মেন্টালিটি বহন করে, কিছু মানুষ অন্য ধরনের মেন্টালিটি বহন করে। কেউ ভালো মেন্টালিটি, কেউ খারাপ মেন্টালিটি, কেউ ছাড় দেওয়ার মানসিকতা আছে, কারো ছাড় দেওয়ার মানসিকতা নেই, কারো রয়েছে বেশি ধৈর্য, কারো রয়েছে কম ধৈর্য, কেউ কেউ রয়েছে অধৈর্য। তো ভালো মানুষের আড়ালে কিছু দুষ্ট লোকেরও বাস কিন্তু সমাজে থাকে, যাদের মোড়কটা, যাদের লেফাফাটা, যাদের খামটা, যাদের পোশাক পরিচ্ছদটা, সমাজের বাহ্যিক আচরণ বা চালচলন, এগুলো দুষ্ট লোকের কিন্তু ঢাল। দেখা যায় সমাজে কিছু দুষ্ট লোক আছে ভালো মানুষের আড়ালে, পরের অনিষ্ট করাই তাদের একমাত্র উদ্দেশ্য। অন্যজন যাতে মন্দ থাকে, খারাপ থাকে, এটি তারা হৃদয়ে ধারণ করে থাকে। পরের ভালো তাদের দু চোখের কাঁটা, অর্থাৎ অন্যের ভালো দেখতে পারে না। কিভাবে অন্যের ক্ষতি করা যাবে সেই চিন্তায় তারা সর্বদা ব্যস্ত থাকে, যে অন্যজন কিভাবে একটু বিপদে পড়বে, খারাপ থাকবে, এটি জানতে পারলেই যেন আমার হৃদয়ে ভালো লাগে, আমার মনে ভালো লাগে, এইটা আমি চাই। এই ধরনের মানসিকতা কিন্তু সমাজে অনেক মানুষেরই রয়েছে। তাদের সবসময় যোগাযোগ থাকে তাদের সমজাতীয় লোকের সাথে, এবং তারা কিন্তু নিজেদের যোগাযোগ রক্ষা করে ওই ধরনের দুষ্ট লোকের সাথে, যে অন্যের মন্দ চায় বা খারাপ চায়, যাদের কূটবুদ্ধি রয়েছে। কিভাবে পরের অনিষ্ট করা যায়, এরা কূটবুদ্ধির হোতা হিসেবে সমাজে পরিচিত। অন্যজন যাতে বিপদে পড়ে, অন্যজনের যাতে ক্ষতি হয়, অসুবিধায় পড়ে, এই সব কূটবুদ্ধি কিন্তু এইসব লোকের ভালো জানা আছে। কিন্তু তারা একথা বুঝতে পারে না যে তারা পরের অনিষ্ট করতে গিয়ে নিজেরই বেশি ক্ষতি করে। কিন্তু তারা তো জানে না যে অন্যের অনিষ্ট করার জন্য যে পরিমাণ শ্রম, মেধা এবং ধৈর্য, বুদ্ধি তারা নষ্ট করছে, এসব আসলে কিন্তু অবশেষে নিজেরই ক্ষতি বয়ে নিয়ে আসবে। তা তো আর সমাজের ঊর্ধ্বে নয়। সমাজের কারো যদি তারা ক্ষতি করে, তাহলে কিছুটা হলেও তার প্রভাব সমাজের ওপর পড়ে। অর্থাৎ সমাজে বসবাসরত একটি মানুষ যখন অসুবিধায় পড়ে, তখন সমাজে একটা মানুষ আরেকজনের সাথে যুক্ত, সম্পর্কিত, তখন কিন্তু ধীরে ধীরে সমাজে ওই খারাপ বা অনিষ্টের প্রভাব সমাজে কিন্তু পড়বে। আর সমাজের ওপর প্রভাব পড়া মানে তার উপরও প্রভাব পড়া। কিন্তু স্থূল বুদ্ধির কারণে তারা অনেক সময় এই ব্যাপারটি বুঝতে পারে না, কিন্তু মোটা বুদ্ধির কারণে তারা এই সূক্ষ্ম যে বিচার, যে সমাজে একটা কোনো কিছু বিশৃঙ্খল করব, অস্থিরতা করব, কাউকে বিপদে ফেলবো, অনিষ্ট করব, আলটিমেটলি তো এর প্রভাব কোনো না কোনোভাবে সমাজের থ্রু দিয়ে, সমাজের মধ্য দিয়ে আমার কাছেও আসতে পারে। অনেক সময় অন্যের সামান্য ক্ষতি করার জন্য নিজের দ্বিগুণ ক্ষতি স্বীকার করতে দ্বিধাবোধ করে না। অর্থাৎ অন্য বিপদে থাকবে, এই যে মনে যে হিংসা, অন্যকে ভালো না বাসা, অন্যকে সহ্য করতে না পারা, অন্যের ক্ষতি চাওয়া, এই ধরনের যে খারাপ মানসিকতা, নিচু, হীন,
জঘন্য মানসিকতা যাদের রয়েছে তারা কিন্তু দরকার হলে নিজের দ্বিগুণ ক্ষতি করবে, অর্থাৎ নিজের নাক কাটবে অন্যের যাত্রা ভঙ্গ করার জন্য, নিজের দ্বিগুণ ক্ষতি করে অন্যের সামান্য ক্ষতি করবে, তারপরেও তারা দ্বিধাবোধ করবে না, কারণ তাও অন্যের ক্ষতি হোক, এতটাই হিংস্র এরা। পরিণতিতে তারা তাদের নিজের ধ্বংস নিজেই ডেকে আনে। উদাহরণস্বরূপ আমরা ঘসেটি বেগম ও মীর জাফরকে উপস্থাপন করতে পারি উদাহরণ হিসেবে, কিন্তু ঘসেটি বেগম এবং মীর জাফরের প্রসঙ্গ এখানে নিয়ে আসা যায়। তারা নবাব সিরাজউদ্দৌলাকে ধ্বংস করতে গিয়ে সমগ্র ভারতীয় উপমহাদেশ তথা নিজের অনিষ্টের বীজ বপন করেছিল, অর্থাৎ প্রথমে তাদের হিংসার পাত্র ছিল সিরাজউদ্দৌলা, যে সিরাজকে হিংসা হচ্ছে তার খালা ঘসেটি বেগম এবং মীর জাফরের। তো তারা চাইল যে সিরাজকে সিংহাসনচ্যুত করতে, তারা ব্রিটিশের সাথে হাত মেলালো, কিন্তু পরে কিন্তু ব্রিটিশ এই বাংলাকে তার দাস তৈরি করলো এবং শোষণ করতে লাগলো। তখন কিন্তু আলটিমেটলি তাদের হয়তো মনে হলো যে সিরাজউদ্দৌলাকে কুপকাত করার জন্য, সিরাজউদ্দৌলাকে সিংহাসনচ্যুত করার জন্য তারা যে ব্রিটিশের সাথে হাত মিলিয়েছে, ব্রিটিশরা এখন সমাজেরই বেশি ক্ষতি করছে, অর্থাৎ তাদেরই ক্ষতি করছে। তাহলে এই হিংসার দ্বারা, হিংস্রতার দ্বারা তারা কিন্তু লাভ করতে পারল না, সমাজেরই অমঙ্গল ডেকে নিয়ে আসলো, নিজেদের অমঙ্গল ডেকে নিয়ে আসলো, কারণ তারা তো এই সমাজেরই একটা অংশ। সমাজের যখন ক্ষতি হবে তখন কি তারা তাদের ক্ষতি এড়াতে পারবে? কোনো না কোনোভাবে তারাও কিন্তু ক্হতিগ্রস্ত হবে। তারা ধ্বংসের অতল গহ্বরে হারিয়ে গিয়েছিল, আজও তারা ইতিহাসে বিশ্বাসঘাতক হিসেবে পরিচিত। আজও কিন্তু ইতিহাস ঘসেটি বেগম, মীর জাফর তাদেরকে কিন্তু বিশ্বাসঘাতক হিসেবেই জানে। ইতিহাসের পাতা উল্টালে এরকম অজস্র উদাহরণ চোখে পড়বে, এরকম হাজার হাজার উদাহরণ কিন্তু আমরা দেখতে পাবো যদি আমরা ইতিহাসের পুনর্পাঠে যাই। তাই পরের অনিষ্ঠা চিন্তা না করে পরের কল্যাণে আত্মনিয়োগ করাই জীবনের সার্থকতা। তাই অন্যের অপকার না চেয়ে বরং পারলে অপরের কল্যাণে নিজেকে নিয়োগ করাই হচ্ছে জীবনের সার্থকতা। এখন শেষ কথা বা মন্তব্যে বলা হচ্ছে, যারা পরের অনিষ্টের কথা চিন্তা করে তারা শেষ পর্যন্ত সফল হতে পারে না, অর্থাৎ যারা অন্যের খারাপ চায় তারা নিজেরা কিন্তু জীবনে সফল হতে পারে না, নিজের ফাঁদে নিজেই আটকে পড়ে ধুকে ধুকে মরে। অর্থাৎ যারা অন্যের অমঙ্গল চায়, খারাপ চায়, অনিষ্ট চায়, তাদের এই চাওয়ার জন্য অন্যের তো অসুবিধা হয়ই না, সামান্য অসুবিধা বা অনিষ্ট হলেও তারা হয়তো কাটিয়ে উঠতে পারে, কিন্তু যাদের এই ধরনের হীন মানসিকতা, নিচু মানসিকতা রয়েছে তারা তো শেষ পর্যন্ত সফল হতে পারেই না, বরং নিজেদের যেই কূটবুদ্ধি, নিজেদের যে তাদের নিজেদের ফাঁদ, সেই ফাঁদে তারা নিজেরাই আটকে পড়ে সারা জীবন ধুকে ধুকে আফসোস করে বা ধুকে ধুকে মরে যায়।